পাপায় প্রিয়া বাহ সে বলতে পারে পাপা ডাকে সুযোগ রয়েছে মায়ের আশীর্বাদ খড়গপুর দুজন ফরেনার রয়েছে কেলভিন এবং গোলে রয়েছে অভিজিৎ খেলা শুরু হচ্ছে অভিজিৎ আমি মিহি দাস আপনাদের স্বাগত জানাচ্ছি কোন টিকিট নেই সভাপতি আমাদের ম্যাচ শুরু করছি আজ মোহন যাচ্ছি তবে দুই বিদেশি কেলভিন থেকে হেমন্ত এবং কেলভিন গোলকিপার অভিজিৎ বেল ও ভালো ছিল শটটা আরেকটি শট হলো সিনিয়রদের ফার্স্ট ম্যাচ আমরা দেখছি কোদাই কোথায় রাখবো লেগা স্পোর্টিং ক্লাব দক্ষিণেশ্বর টিম দুদমে দুই দুজন গুলি বিদেশি প্লেয়ার খেলছেন প্রত্যেকে আফ্রিকান বিভিন্ন কান্ট্রির প্লেয়াররা খেলছেন আইভরি কোস্ট নাইজেরিয়া বিভিন্ন ক্লাবে বিভিন্ন দেশে গদাই সেখান থেকে কেলভিন কেলভিন কেইটা কেইটা ফাউল ট্র্যাপিং ফাউল সিওলেন একটা ছোট্ট দেশ আফ্রিকা কান্ট্রি সেখান থেকে এসে নেই জেমস কেইটা ধরতে পারলো না একেবারে অপরিচিত চালসে বাবাটা দেখুন খালি বাবার প্রিয় বাহ বলতে পারে বাবা ডাকে মেঘনাথ স্পোর্টিং ক্লাব এগিয়ে গেল মায়ের আশীর্বাদ খড়গপুর আপাতত পিছিয়ে পড়লো খুব ভালো ম্যাচ হচ্ছে কিন্তু হচ্ছে মাঠ দেখা যাক উৎকণ্ঠার অবসর কিভাবে ঘটে তারা পরবর্তী চার্লস
চার্লস ভার্সেস কেলভিন, তবে চার্লসের কাপ মাস এলে বোধ হয় লেগে গেল। কিছু করার ছিল না অভিজিৎ বেলঘুরিয়া সিং ফার্স্ট ডিভিশন টিম সেই দলের গোলকিপার, তিনিও পরাস্ত হয়েছেন চার্লসের এই অসাধারণ শট। চলো অভিজিৎ, হেমন্ত থেকে অভিজিৎ হচ্ছে কিন্তু আবার চার্লস বল পেয়েছেন, স্বাস্থ্যটা দেখুন চার্লস কাট করেছেন, খুব ছোট ছোট ফেন্টিং করতে পারেন। বাবা কিন্তু অভ্যস্ত কথাই গায়ে লেগেছিল বারে লেগে প্রতিহত হল বল বললেন তিনি ক্যালকাটায় সুযোগ না পেয়ে দুবাইতে ফার্স্ট ডিভিশন একটি টিমে খেলছেন। এই কেলভিন চার পায় বল মায়ের আশীর্বাদ নামাঙ্কিত খড়পুর টিম তাদের পায়ে বল ঘুরছে গোলকিপার অভিজিৎ। আর পরপর অনেক খেলা রয়েছে, দুদলই সমান তাহলে খেলে যাচ্ছে, খড়পুর খেলাটা অনেকখানি ধরে নিয়েছে। অথচ আমাদের মঞ্চে সুমিত বসে আছে, ইন্ডিয়া খেলেছে, ইস্ট বেঙ্গল খেলেছে, কি দুর্ভাগ্য যাচ্ছে বাংলার বাঙালিদের। অভিজিৎ, চলো অভিজিৎ প্রমাণ করে কেন ওরা আমাদের খানিকটা এগিয়েছে। ও রকেটের শট চলে গেল, খেলা চলছে 1 মিনিট আর টাইম। এখনো মনে করতেছে বিট্টু সাথে সাথে রনি দারিনি চলে আসলো
গোল হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু একটা সুযোগ পাচ্ছেন কাজে লাগাতে পাচ্ছেন না। জেমস জস গানবাই কভার করছেন, বাপাই বলটাকে রাখছেন, ফাউল অথবা হ্যান্ডবল হলো, দু প্রান্তে ম্যাচ হারাচ্ছে, ফাউল থেকে ফ্রি কিক, অভিজিৎ গোলকিপার অভিজিৎ, একদিকে অভিজিৎ রয়েছে একদিকে রয়েছে বিট্টুদা, ফার্স্ট ডিভিশন টিম বেলঘুরে এসি, ও শট করেছেন সেই দলের গোলকিপার অভিজিৎ, কেলভিন থেকে কেইটা, চার্লস রয়েছে, চার্লস থেকে উদ্দেশ্য জেমস দা ঘুরে শট করবেন, আমরা ভেবেছিলাম ভলি মারবে জেমস, যাই হোক জেমস এর কাছে বল, সুমন খড়পুটি, সুমন কেলভিন অভিজিৎ, কেলভিন শট করলেন বল চলে গেল মাঠের বাইরে, কর্নার হয়ে যাবে, অভিজিৎ দেখা যায় ওপেন হচ্ছে গোলকিপার, এবার রেফারি কিন্তু কার্ড দেখাবেন, তার কারণ ওই হলো কার্ড দিয়ে বুট করা হলো, চার্লস কাট করে ব্যাক পাস করছে বিট্টুকে, আক্রমণ মেঘনা স্পোর্টিং ক্লাব, জেমস বল বাড়ি ছিলেন, হাতটা চাগিয়ে দিল, ফাউল হয়ে যাবে এটা, কেভিন ফাউল করেছেন, আইভরি কোস্টে প্লেয়ার চার্লস, ফাউল থেকে ফ্রি কিক, চার্লস থেকে রন, সমস্ত মতো বলটাকে তুলে দিয়েছেন চার্লস, রনি কিছুটা ওয়াইড এবং জেমস কিন্তু বলটা ধরতে পারলো না, কেলভিন সমতায় ফিরলো, কিন্তু মায়ের আশীর্বাদ খড়গপুর, গোল করলো কেলভিন, এক এক স্কোর লাইন, ইয়েস রনি গোলকিপার বিট্টু দুটো অসাধারণ সেভ করেছেন, তবে একটি শট তাকে গোল খেতে হয়েছে, অর্থাৎ গোল হজম করতে হয়েছে একটি শট, বিট্টু এটাকে বলা হয় স্ট্রেচিং ফুটবল, যত স্ট্রেচ করা যাবে মাঝখানটা ওপেন তত বেশি হবে, সেই বিট্টু শট করলেন বল চলে গেল মাঠের পায়ে, প্রতিযোগিতার প্রথম ম্যাচ কেইটা, আবারও কেলভিন, আবারও কেলভিন গোল করলো, প্রতিযোগিতার প্রথম ম্যাচ কেইটা, আবারও কেলভিন, আবারও কেলভিন গোল করলো, সুতরাং গোল করলেন কেলভিন, কেইটাকে পাস করালো সেখান থেকে মায়ের আশীর্বাদ খড়গপুর মেঘনাথ স্পোর্টিং ক্লাব এক, অভিজিৎ আবারও গোল হয়ে গেল, প্রথমে গোল করেছিল মেঘনাথ স্পোর্টিং ক্লাব, চার্লসের দেওয়া বলে টিম এগিয়েছিল, তবে এই মুহূর্তে পিছিয়ে রয়েছে,
সুযোগ ছিল, দিয়েছিলেন খুব সুন্দর। খেলার উচ্চে পড়া ভি খেলা দেখতে এসেছে চার্লস, তিন এক গুলি গিয়েছে, চোখ হচ্ছেন কোথায়? চলো বিট্টু একটু বিমর্ষ হয়ে পড়েছেন চার্লস, কেন খেলা থেকে আস্তে আস্তে হারিয়ে গেছেন চার্লস, লড়াই চালিয়েছিলেন শুরুতে চার্লস। চলো বিট্টু কেইটা এত কম সময় চার চারটে গোল, অভাবনীয় ব্যাপার কিন্তু, জাস্ট ভাবা যাচ্ছে না এত কম সময় চারটে গোল হয়ে গেছে। পিছিয়ে থেকে ভালো কামব্যাক করেছে এবং সেখান থেকে লিডও করছে আপাতত কিন্তু খড়গপুর মায়ের আশীর্বাদ। আমাদের এই রেফারি চার্লস সেট করলেন, গতকালই লাফিয়ে ছিলেন চার্লস, দেখুন ছোটদের অনেক শেখার আছে। চলো চার এক জিত থেকে কেইটা দুজনের সুঠাম চেহারা কেলভিন থেকে গদাই মাইনাস সিদা টিম অভিজিৎ বলে থেকে অভিজিৎ তাড়াতাড়ি খেলতে হবে বিট্টু ভাই, গো রনি বিট্টু রনি মাঝখান থেকে শট করবেন বিট্টু, দেখা যাক দুর্দান্ত শট ছিল, ছিল শটটা সেকেন্ড পোস্ট লক্ষ্য করে কর্নার হয়ে গেল, মুখে পায়ে লেগে চার্লস ঠেলে দিচ্ছিলেন গোলকিপার বিট্টুকে। চার একটা গোল পেয়ে গেলে খেলা কিন্তু আবার জমে যাবে চার্লস, বিট্টু কিপিং অভিজিৎ কেলভিন কেলভিন আর এক আইভরি কোস্টের প্লেয়ার কেলভিন, ওখানে গোল কিক হয়ে গেল, ইউটিউব চ্যানেলে সরাসরি ম্যাচগুলো আমরা কভার করছি, বিট্টু দাস সারা বিশ্বের মানুষ খেলাটা দেখতে পাচ্ছেন, চার্লস এর কাছে চলেছেন চার্লস, ছোট ড্রাইভ জেমস এখনো বেশিভাবে নিজেকে জেমস মেলে ধরতে পারেনি, দেখা যাক সুযোগ রয়েছে অমিতা, নাইস গোল, নাইস গোল অমিতা, চার দুই হলো স্কোর লাইন, অমিতা ভালো গোল করলো যার ফলে চার দুই হলো, অর্থাৎ মেঘনাথ স্পোর্টিং ক্লাব দুই এবং খড়গপুর মায়ের আশীর্বাদ, খড়গপুর মায়ের আশীর্বাদ চার। খেল হবে চো হয়ে গেল সুযোগ ছিল ভালো ছিল, পরে লাগলো বলটা কিন্তু প্রায় শেষের দিকে হাতছাড়া হয়ে গেছে, আস্তে 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 প্লিজ 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 লাস্ট অ্যাটাক বলতে পারি, চলে গেল ওই কর্নার, টাইম অনুযায়ী আমি শেষ বাসি বাজাবো,
তবে শেষ মুহূর্তে খেলা চলছে, এন্ড অফ দা ম্যাচ, সুতরাং টাইম আপ বড় ব্যবধানে, অর্থাৎ 4-2 হলো। মায়ের আশীর্বাদ, ভালো ম্যাচ হলো। আমরা